ساغم سے لگا دے مجھے عشقوں کو سفینہ ساغم سے لگا دے مجھے عشقوں کو سفینہ آنکھوں سے دکھا دے نہیں مکہ مدینہ آنکھوں سے دکھا دے نہیں مکہ مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے تم اتنا ہی محبوب بنایا اللہ نے تم اتنا ہی محبوب بنایا معراج کی سب سار خدا تم کو دکایا معراج کی سب سار خدا تم کو دکایا الحمدللہ ماسیم پور حیرات جوتی اسلامی جو سنگو روفی نگر دیلائی سنام گندر ادو گی آئے دیتو چطور تو برشک تفسیر القرآن محفیل ہے آج سوئے فبراری دیہا درتے سنگریزی روج سمبار امی اپنا در خدمت پویتر قرآن الكریم ہے رکن آیات کریم تلاوت کرسی پی نبی صلی اللہ علیہ وسلم آسان کو گنی تو حدیث ارباندار تکے چھتے کنا حدیث ہمیں اپنا در خدمتے پات کرسی اللہ جدی توفیق دان کریں تاہولے آیات کریم حدیث کے سامنے رکھے سنکیب تا کرے کچھ سمیں آلو چنا کرے چسٹا کرو انشاءاللہ ابو بید عبدالجواب رضی اللہ عنہ ربودوں کے ملک اے بھائی اسلامی شربت رتم جی যুদ্ধটা হয়েছিল সর্বপ্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধ মুসলমানের সংখ্যা ছিল 313 জন এই 313 জন বদরের সাহাবী আর হাজারের ঊর্ধ্বে বেঈমান কাফেরের মোকাবেলা এই 300 সাহাবায়ে কেরাম 313 জন সাহাবায়ে কেরাম জিহাদ করে বিজয়ের পতাকাতে উঠে নিয়েছিলেন শুধুমাত্র ইমানের পাওয়ার এই বদর যুদ্ধে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে কাতার বন্দী করে দাঁড় করাইলেন আর বললেন সাহাবীরা রে কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাও সাহাবায়ে কেরাম কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছেন কে কোন জায়গা থেকে দাঁড়ায় জিহাদ করবেন নবী আমার প্রত্যেকটা সাহাবীকে এক একটা স্থান নির্ধারণ করে দিলেন ও আমার সাহাবীরা তুমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় জিহাদ করবে তুমি জায়গার মধ্যে শুরু করে দিয়েছে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যখন যুদ্ধ শুরু হয়ে গেল নবী আমার এক জায়গার মধ্যে দাঁড়াচ্ছেন আমি আবু উবাইদা হঠাৎ করে আমার নবীর দিকে একটা নজর তাকাইলাম নবীর দিকে আমি যখন তাকাইলাম তাকায় দেখি নবী একা একা দাঁড়ায় আছে আর কেউ নাই এমনি হঠাৎ করে তাকায় দেখি একটা বিমান
হাতের মধ্যে তরবারি নিয়ে আমার নবীকে আঘাত করার জন্য নবীর দিকে দৌড়ায় আসতেছে আবু উবাইদা ইবনে জাররাহ বলেন আমি নবীর সামনে চলে গেলাম এই লোকটা আমার বড় আপন মানুষ খুব পরিচিত মানুষ কিন্তু এই লোকটাকে আমি প্রথমবার ছেড়ে দিলাম এই লোকটাকে আমি প্রথমবার চার দিলাম কোনো কথা বললাম না আমি আমার জায়গার মধ্যে চলে গেলাম আমার তাকে দেখি নবী আমার যে জায়গার মধ্যে দাঁড়ায় আছে হঠাৎ করে এই লোকটা আবার আমার নবীকে আঘাত করার জন্য তরবারি নিয়ে যখন সামনে দিকে আগাইলো নবীর দিকে যখন দৌড় মারলো আমি আবু উবাইদা ইবনে জাররাহ আর দেরি করি নাই আমিও দৌড় মারলাম নবীর সামনে গিয়ে যখন দাঁড়ায় গেলাম এই লোকটা আমার নবীকে আর আঘাত করতে পারল না আমার নবীকে আর মারতে পারল না এই লোকটা আমাকে দেখার পরে লোকটা বড় প্রিয় লোকটা বড় আমার আপন লোকটা আমার কাছে বড় প্রিয় মানুষ এরপরেও আমি দ্বিতীয়বার তাকে চার দিলাম কিন্তু আমি আমার আবার জায়গার মধ্যে চলে গেলাম হঠাৎ করে আবার তাকে দেখি নবী আমার জায়গার মধ্যে দাঁড়ায় আছে ওই লোকটা আমার এমন ভাবে সিদ্ধান্ত নিল এবার হয়তোবা আমি মরব না হয় মুহাম্মদকে মারব এই টার্গেট নিয়া ওই বিমান তরবারি নিয়া যখন আমার নবীর দিকে একটা দৌড় মারছে আবু উবাইদা ইবনে জাররাহ বলেন আমি আমার নবীর দিকে একটা দৌড় মারলাম আমি আবু উবাইদা ইবনে জাররাহ যখন নবীর কাছে চলে গেলাম এমনি ওই লোকটা যখন আমার নবীকে আঘাত করার জন্য তরবারিটা বাড়ায় দিল আমি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু আমিও দেরি করি নাই আমি আবার তরবারিটা বের করলাম যে মুহূর্তে তরবারিটা বের করলাম এই লোকটা যখন আমার নবীর শরীরে আঘাত করবে এমন সময় আমি আমার তরবারিটা যখন হাতের মধ্যে উঠাইলাম আমি দেখি কে যেন আমার হাত থেকে তরবারিটা টান দিয়ে নিয়া ওই বিমানের গর্দানের মধ্যে আঘাত করেছে সঙ্গে সঙ্গে মাথাটা 40 হাত দূরে গিয়ে পড়ে গেছে এমনিতে যে মুহূর্তে যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহু আকবার নবী বলেন ও আমার সাহাবীরা দেখো আমার সাহাবীদের ভিতরে কে কে শাহাদাতের পেয়ালা পান করেছে সাহাবীরা রে যাও আমার সাহাবীদেরকে একত্রিত করো শহীদ কি তো সাহাবায়ে কিরামকে যখন এক করা হলো নবীও জানা দিলেন বিমান কাফেররা যারা মারা গেছে তাদের দেহটা একত্রিত করো নবী যখন ইয়াদের দিলেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম বিমান কাফেরদের লাশগুলো দলা করলো এই অবস্থায় একজন মানুষের দেহ আছে কিন্তু মাথা নাই দেহ আছে মাথা নাই এ ভাই একটা মানুষের যদি দেহ থাকে আর মাথা যদি না থাকে তাহলে লোকটাকে চিনার কোনো সুযোগ আছে নি আরো কত জোরে বলে আরো জোরে বলেন এই দেহ আছে কিন্তু মাথা নাই তাহলে আপনি তাকে চিনবেন কেমনে যুদ্ধের রণাঙ্গনে আপনি কেমনে চিনবেন চিনার কোনো উপায় নাই সাহাবী দৌড়ে আসে হুজুর একটা লাশ এমন দেখলাম তার দেহ আছে কিন্তু মাথা পাওয়া যায় না নবী আশ্চর্য হয়ে গেলেন কি বলো সাহাবী বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ উনার দেহ আছে কিন্তু মাথা তো পাওয়া যায় না নবী বললেন সাহাবী যাও ওই লোকটা মাথা তালাশ করো এমনি অবস্থায় সাহাবায়ে কেরাম ওই বেঈমানের মাথা তালাশ করার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম যখন হাঁটাহাঁটি শুরু করে দিলেন এমনি অবস্থায় একদল সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী এই লোকটার মাথা পাওয়া গেছে নবী বললেন তার দেহর সাথে লাগায়া দাও তার বডির সাথে লাগায়া দাও যে মুহূর্তে এই মাথাটা বডির সাথে লাগায়া দিয়েছে
نبي تاكايا دكين اي لوكتا آر كيونا اي لوكتا هولو ابو عبايدا ابن الجرار جنو داتا پتا ابو عبايدا ابن الجرار بابا اي بابا دهو جي كيو كم باتا بودانا نبي بولن هو صحابيرا ابو عبيدة ابن الجرار بابا کے کیا گاد کرسو صحابة اکرام بولے يا رسول اللہ میا گاد کرنے سمستو صحابة اکرام بولے میا گاد کرنے يا رسول اللہ ابو عبيدة ابن الجرار کنو قطع کرنا شدو دارایا چی کنو قطع بولنا نبی بولن ابو عبيدة ابن الجرار তুমি কি চিনো তুমি কি আঘাত করছো আবু উবাইদা ইবনুল জাররা বলে ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামকে আপনি এক একজন সাহাবীকে এক একটা জায়গার মধ্যে স্থান নির্ধারণ করে দিয়েছেন যুদ্ধ করার জন্য যখন যুদ্ধ শুরু হয়ে গেল আপনি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিলেন আমি আপনার দিকে ফলো করেছিলাম আমার নবী তো একা একা দাঁড়ায় আছে এই অবস্থায় আমি হঠাৎ করে তাকায় দেখি আমার বাবা বিমান এই কাফের বাবা আপনাকে আঘাত করার জন্য তরবারি নিয়ে সামনে দিকে আগাইছে ইয়া রাসূলুল্লাহ আমি আবু উবাইদা ইবনুল জাররা যখন সামনে দাঁড়ায় গেলাম আর আঘাত করতে পারি নাই প্রথমবার আমার বাবাকে আমি ছেড়ে দিলাম দ্বিতীয়বার আমি আমার স্থানের মধ্যে চলে গেলাম আবার তাকে দেখি হঠাৎ করে আবার এই লোকটা আপনাকে আঘাত করার জন্য দৌড়ায় আসছে আবার আমি সামনে চলে গেলাম কেউ তো আপনাকে আঘাত করতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ তৃতীয়বার আমি আমার স্থানের মধ্যে যখন চলে গেলাম এমনি তাকে দেখি আবার ওই বেঈমানটা আপনাকে আঘাত করার জন্য ওনার সিদ্ধান্ত হইল হয়তো আমি মরব না হয় মুহাম্মদকে মারব এই মুহূর্তে আপনার এই সিদ্ধান্ত নিয়া যে মুহূর্তে আপনার দিকে আগাইছে আমিও আপনার দিকে দৌড়ায় আগাইছি যে মুহূর্তে লোকটা আপনার শরীরে আঘাত করবে আমি আমার তরবারিটা হাতের মধ্যে উঠাইলাম হাতের মধ্যে যখন উঠাইছি কে যেন আমার হাত থেকে টান দিয়ে নিয়া গর্দানের মধ্যে এমন ভাবে আঘাত করেছে মাথাটা 40 হাত দূরে চিৎকায় পড়ে গেছে এমনিতেই নবী বললেন আবু উবাইদা ইবনে জাররাহ তুমি তোমার বাবাকে নিজ হাতে তুমি মেরে ফেললা এবার বেঈমান কাফেরা সুযোগ পায় বলে দেখছো নাকি কারবা ইসলাম ধর্ম গ্রহণ করলে দেখা যায় সন্তানের হাতে বাবা কোন সন্তানের হাতে বাবা কোন অনেক মানুষ এমন আছে শুধু সুযোগ খুঁজে সুযোগ একটু সুযোগ পাইলেই দেখবেন আপনার অবস্থা একেবারে খাইল করে দেয় তো যে মুহূর্তে কাফের মুশরিকেরা কাফের বেঈমানেরা বলা বলি শুরু করছে দেখছো নি আবু উবাইদা ইবনে জাররাহ সে তার বাবাকে নিজ হাতে মেরে ফেললো এটা আবার কোন ধর্ম এটা আবার কেমনে ইসলাম ধর্ম হয় শান্তির ধর্ম কেমনে হয় সন্তানের হাতে বাবা কোন হয়ে যায় যে মুহূর্তে মানুষগুলি বলা বলি শুরু করে দিয়েছে এমনিতেই আমার আল্লাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হয়ে আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে একটা আয়াত নাযিল করে দিয়েছে আরো জোরে বলেন লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ইউয়াদুন মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার এমন কোন ইমানদারকে আপনি খুঁজে পাবেন না
যারা আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর উপরে ঈমান আনার পরে পরকালের উপরে ঈমান আনার পরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে এতে যদি তার বাবাও হয় ওই ইমামদার তার বাবাকেও চার দিতে পারে না যেমন ভাবে আমার সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তার বাবাকেও চার দেয় না আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু যে কষ্টটা করছে এই কষ্টটা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি মন দুর্বল করবেন না আপনি মন ঘাবড়াবেন না আবু উবাইদা ইবনে জাররাহ যে কষ্টটা করছে এটাই সঠিক কাজ আর এটাই হলো একজন ইমানদারের আলামত সুবহানাল্লাহ করে বলেন যদি বাবা হয় ভাইও হয় আত্মীয় স্বজন হয় তার ছেলেও যদি হয় এরপরও তাকে চার দিতে রাজি না তাহলে নবীর জন্য নিজের বাবাকেও হত্যা করে সাহাবায়ে কেরাম নবীর জন্য কত দেওয়া না আল্লাহু আকবার এ আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু একটা অবদান ছিল বদরের যুদ্ধে আরেকটা অবদান ছিল আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে এ ভাই যখন বদর যুদ্ধ শেষ হয়ে গেল এক বছর ঘুরতে না ঘুরতে তারা সিদ্ধান্ত নিল আমাদের বড় বড় লিডারদেরকে মুহাম্মদ তার সাথীরা মেরে ফেলেছে এই মুহূর্তে ওই মক্কার বিমান কাফেরদের অবস্থা আল্লাহু আকবার ওই কাফের বিমানের অন্তর মধ্যে ধাঁধাঁ করে আগুন জ্বলে এখন এই আগুনগুলি কেমনে নিভাবে তারা সিদ্ধান্ত নেয় শোনো ওই তোমা মুহাম্মদকে মারব আন্না গায় তার সাথী ভাই তার সাথীদেরকে মেরে ফেলব এই টার্গেট নিয়ে পরের বছর সুদূর উহুদের প্রান্তরের দিকে তারা জেন হয়ে গেল ওই উহুদের ময়দানের দিকে তারা আসতে লাগলো নবী আমার যখন জানতে পাইলেন কাফের বিমানের আসতেছে যুদ্ধ করার জন্য নবী আমার সঙ্গে সঙ্গে এক হাজার একটা বাহিনী নবী আমার তৈরি করে নিলেন ওই এক হাজার ভিতরে একদল বাহিনী এক হাজার একটা দল নবী তাদেরকে নিয়ে যখন সুদূর উহুদের ময়দানের দিকে আনা এ ভাই এমনি কিছু দূর চলে যাওয়ার পরে 300 মুনাফিক মার্কা মুসলমান তারা বলে ও নবী আমরা পারবো না কারণ এই অবস্থায় যদি হঠাৎ করে আমরা মারা যাই তাহলে আমার সন্তান ইতিম হয়ে যাবে আমার বিবি বিধবা হয়ে যাবে এক একজন এক এক অজুহাত দেখায় বলে আমার এই সমস্যা আমার ওই সমস্যা বিভিন্ন অজুহাত দেখায়া 300 মুনাফিক মার্কা মুসলমান এই 1000 বাহিনী থেকে তারা চলে গেল এমনি নবী বলে ও আমার সাহাবীরা শোনো তোমরা মন ঘাবড়ায় না শুনে রাখো এই মুনাফিক মার্কা মুসলমানেরা চলে যাইতে পারে কিন্তু আমার 700 সাহাবী তোমরা আছো কোনো ভয় নাই কারণ আমাদের সাথে আমাদের আল্লাহ আছে দেখেন আমার নবী এমন ভাবে সাহাবায়ে কিরামকে উৎসাহ দিলেন ও সাহাবীরা কোনো ভয় নাই সামনে আগাও আল্লাহ আমাদের সাথে আছে সাহাবায়ে কিরাম যখন উহুদের ময়দানে চলে গেলেন এমনি নবী বলেন ও আমার সাহাবীরা শোনো তোমরা 700 সাহাবী এই 700 সাহাবায়ে কিরাম থেকে বুখারী শরীফের রাওয়ায়াত আছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লেখেন 55 জন সাহাবীকে আল্লাহর নবী আলাদা করলেন এই 55 জন সাহাবীকে নবী আলাদা করে বলেন ও সাহাবীরা শোনো আজকে উহুদের ময়দানে তোমাদের অবদান সবচেয়ে বেশি ও আমার সাহাবীরা কারণ তোমরা হইলা তীর নিক্ষেপের প্রতি
তীর নিক্ষেপের বেলা বড় পারদর্শী তোমরা তীর নিক্ষেপ করতে পারো অতএব আমার সাহাবীরা আমি নবী তোমাদেরকে 50 জনকে আলাদা করলাম শুধুমাত্র বেঈমান কাফেররা জানো হঠাৎ করে অতর্কিতভাবে মুসলমানের উপর আক্রমণ করতে না পারে এই জন্য নবী আমার 50 জন সাহাবীকে আলাদা করলেন আর ওই 50 জন সাহাবীকে একটা রুমা পর্বত আছে এই রুমা পর্বত একটা সুরঙ্গ পথ ওদের ময়দানের পিছন দিক থেকে এই সুরঙ্গ পথের মধ্যে নবীজি ওই 50 জন সাহাবীকে দাঁড় করায় রাখলেন আর বলে দিলেন ও আমার সাহাবীরা শোনো মুসলমানদের জয় হোক অথবা পরাজয় হোক তোমরা কিন্তু এই স্থান ছাড়বা না এবং নবীজি এই 50 জন সাহাবীকে দেওয়ার পরে বাকি আছে কয়জন 650 জন এই 650 জন সাহাবী আল্লাহর হাবিব এই উহুদের ময়দানে নিজেই সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন 650 জন সাহাবীকে নবী বললেন ও আমার সাহাবীরা তোমরা দাঁড়াও আমি নবী তোমাদেরকে স্থান নির্ধারণ করে দিব আর এই অবস্থায় বেঈমান কাফেরদের সাথে তোমরা মোকাবেলা করবে সুবহানাল্লাহ জোরে বলেন নবী আমার সাহাবীদেরকে এভাবে দাঁড় করে রাখলেন সুন্দর করে কথা বন্দি করে রাখলেন ও সাহাবীরা তোমরা এই স্থানের যার যার স্থানের মধ্যে দাঁড়া জিয়াত করবা আমার নবী নিজে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবার আসিকে রাসূল কাকে বলে ভালো করে শুনেন এই উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর জন্য তাদের রক্ত বিলীন করে দিয়েছিলেন এই ইসলাম আমরা এমনিতেই পায় নাই এ ভাই রক্তের বিনিময়ে এই ইসলাম আমাদের কাছে এসেছে নবীজির 650 জন সাহাবীকে স্থান নির্ধারণ করে দিলেন আর নবী জানায় দিলেন তোমরা এই স্থানের মধ্যে দাঁড়ায় জিহাদ করবা যখন যুদ্ধ শুরু হয়ে গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন যখন যুদ্ধ শুরু হয়ে গেল এমন ভাবে তুমুল লড়াই মুহূর্তের ভিতরে বেঈমান কাফেররা পরাজয় বরণ করে তাদের যে গনিমত তাদের যে মাল ছিল এই মালগুলি ফেলে রেখে সকলে ধরতে আরম্ভ করলো নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ এটা মুসলমানের একটা পাওয়ারি আওয়াজ এ ভাই সাহাবায়ে কেরাম যখন হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়া যখন হঠাৎ করে বেঈমান কাফেরদের উপরে আক্রমণ শুরু করে দিল এমনিতেই কাফের বেঈমানরা আর টিকতে পারল না মার থেকে পলায়ন করতে লাগলো প্রত্যেকটা বেঈমান কাফেরের কাছ থেকে যে মাল সামানাগুলো ছিল এইগুলি ফেলে রেখে দৌড়তে আরম্ভ করছে সাহাবীরা তাকায় দেখে একটা বেঈমান কাফেরও নাই সাহাবীরা মনে মনে সিদ্ধান্ত নিল মাদায় পরা পরাজয় বল করে আমাদেরকে ভয় পেয়ে তারা চলে গেছে এইদিকে সাহাবীরা গনিমতের মাল যাওয়ার জন্য গনিমতের মাল নেওয়ার জন্য 650 জন সাহাবী এই গনিমতের মাল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন সমস্ত সাহাবীরা গনিমতের মাল নেই এই অবস্থা দেখে ওই 50 জন সাহাবী ওই যে রোমা পর্বত ছিল ওই রোমা পর্বতে 50 জন সাহাবী তাকায় দেখে এই 650 জন সাহাবীরা গনিমতের মাল নেই ওরা আর এখানে দাঁড়ায় থাকেন না কয়েকজন সাহাবী ব্যতীত অনেক সাহাবীরা ওই রোমা পর্বত ছেড়ে দিয়া গনিমতের মাল নেওয়ার জন্য সুদূর উহুদের ময়দানের ভিতরে ঢুকে গেল সকলে গনিমতের মাল নেই ওইদিকে বেঈমান কাফেররা মার থেকে যখন চলে গেল
তাদের ভিতরে একজন নওজোয়ান যুবক যার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মুসলমান হলেন ওই খালিদ বিন ওয়ালিদ উনি খুব বিচক্ষণ ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনার ভূমিকা ছিল সবচেয়ে বেশি ওই খালিদ বিন ওয়ালিদ বলে হে ভাই এই মুহূর্তে আমরা যদি ইহুদির যুদ্ধে মুসলমানদের হাতে মায়ের কে বাড়িতে যায় মুখ দেখাইতে পারবো না আমরা লজ্জিত আমাদের লজ্জা লাগে পারবো না মুসলমানের হাতে মায়ের খায়া আর বাড়িতে যাইতে পারবো না এই মুহূর্তে একটু সময় দাও আমাকে একটু সুযোগ দাও কয়েকজন যুবক আমার সাথে আসো দেখি হঠাৎ করে মুসলমানদেরকে একটা আক্রমণ করা যায় কিনা এই অবস্থায় এই সিদ্ধান্ত নিয়ে খালিদ বিন ওয়ালিদ একটা দল এই অল্প সময়ের ভিতরে সে তৈরি করে নিল ওই খালিদ বিন ওয়ালিদ বলে চলো মুসলমানদের উপর হঠাৎ করে আক্রমণ করব আর তাদের মিশন হইল আর তাদের মিশন হইল তাদের টার্গেট হইল আমার নবীকে মেরে ফেলা টার্গেট হইল আমার নবীকে আঘাত করা আমার ভাইরা খালিদ বিন ওয়ালিদ বলে চল এই মুহূর্তে আমরা কোন দিক থেকে ঢুকব খালিদ বিন ওয়ালিদ খুব বিচক্ষণ ছিল এই খালিদ বিন ওয়ালিদ বলে চলো পিছু দিক থেকে হঠাৎ করে অতর্কিত ভাবে হামলা করা যায় কিনা আমার ভাইরা এবার খালিদ বিন ওয়ালিদ তার সাথীদেরকে নিয়ে সুদূর ওই রোমা পর্বতের দিকে রওনা এমনি তাকে দেখে কয়েকজন সাহাবীরা দাঁড়ায় আছে মুহূর্তের ভিতরে তাদেরকে শহীদ করে দিল এবার একেবারে পুরা ময়দান হয়ে গেল এমনি তাকে দেখি সাহাবীরা সবাই গনিমতের মাল নেই ওই খালিদ বিন ওয়ালিদ তার সাথীদেরকে নিয়ে এবার সিদ্ধান্ত নিল অতর্কিত ভাবে হামলা করবা গিয়ায় আর দেরি করা যাবে না মুহূর্তের ভিতরে তাদেরকে টার্গেট করে করে আক্রমণ করবা এবার মুহূর্তের ভিতরে তারা অতর্কিত ভাবে এমন ভাবে হামলা শুরু করে দিয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লেখেন এমন ভাবে তারা আক্রমণ করে কে কার উপরে আক্রমণ করে কেউ বলতে পারে না মুসলমান মুসলমানের উপরে আক্রমণ করে কেউ বলতে পারে না কিন্তু বেঈমান কাফেররা টার্গেট করে করে সাহাবায়ে কেরাম মুসলমানদের উপরে তারা আক্রমণ করে সাহাবায়ে কেরামকে শহীদ করে এই অবস্থায় হঠাৎ করে সাহাবীরা আর এই ময়দানে দাঁড়ায় থাকতে পারলেন না উহুদের ময়দানে সাহাবীরা দাঁড়ায় থাকতে পারলেন না মার্চে যেতে বাধ্য হয়ে গেলেন এমন অবস্থা খালিদ বিন ওয়ালিদ খুব বিচক্ষণ তার মিশন হইল তার টার্গেট হইল যেন মুহাম্মদকে মেরে মেরে ফেলা হয় ওই মুহাম্মদকে আর রাখবো না কারণ আমাদের বড় বড় লিডার আমাদের নেতা তাদেরকে মেরে ফেলেছে আর তাকে বাঁচায় রাখা যাবে না আমার নবীকে টার্গেট করে তারা উহুদের ময়দানে ঢুকছে কিন্তু সাহাবীরা একান থেকে যখন সাহাবীরা দৌড়তে আরম্ভ করলো এই সাহাবীরা যার যার স্থান নেওয়ার জন্য দৌড়ায় যায় এমনি অবস্থায় দশজন সাহাবি তাকায় দেখে হঠাৎ করে আমার নবী একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে নবী আমার সেনাপতির দায়িত্ব গ্রহণ করে নবী একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে হঠাৎ করে দশজন সাহাবি আমার নবীকে গেলেন করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কোনো ভয় নাই আপনার কোনো চিন্তা নাই নবী আমার আমরা তো এখনো আছি নবী গো আপনার শরীরে কেউ আঘাত করতে দিব না আপনার শরীরে একটা পুলের টুকা লাগতো আমরা দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের এই শরীরে রক্ত আছে যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত থাকবো ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে আঘাত লাগতে দিব না গো নবী এমনি আমার ভাইরা ওই খালিদ বিন ওয়ালিদ বেঈমান কাফের তাহলে ওই দর্জন সাহাবীকে আগে মারতে হবে আন্না হয় মুহাম্মদকে ধরা যাবে না এবার সর্বপ্রথম একজন সাহাবীকে তারা টার্গেট করলো যায় যে সাহাবীর নাম হইল তালহা রাদিয়াল্লাহু আনহু ওই তালহা রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীকে তারা টার্গেট করে এবার তীর আর বল্লমের আঘাত যখন শুরু করে দিল আল্লাহু আকবার তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরের এমন কোন জায়গা যে জায়গার মধ্যে তীর
আর বল্লমের আঘাত নাই এমন ভাবে তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরটা একেবারে চালনের চাউনির মতো হয়ে গেছে এই শরীরটা একেবারে যাত্রা হয়ে গেছে রক্ত গড়ায় গড়ায় পড়তেছে তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকতে বললেন না উনি শাহাদতের পেয়ালা পান করলেন আমার নবীর সামনে ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জান্নাতের টিকেট নিয়া ওই সাহাবী বিদায় হয়ে গেলেন একে একে আর তারা সাতজন সাহাবীকে তারা শহীদ করে দিল আর মাত্র দুইজন সাহাবী বাকি আছে নবী একা দাঁড়ায় আছে নবীর সাথে দুইজন সাহাবী ওই দুইজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোনো ভয় নাই আপনার কোনো টেনশন নাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই শরীরে রক্ত আছে আমরা আপনাকে ফুলের টোকা লাগতে দেব না সাহাবীরা চতুর্দিকে ঘোরায় আমার নবীকে দেন কেউ আঘাত করতে না পারে অতর্কিত ভাবে কেউ যেন হামলা করতে না পারে একজন সাহাবী যে সাহাবীর নাম হইল কাতাদা রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবীর নাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ কোন ভয় নাই এমনি কাতাদা আমার নবীর চতুর্দিকে ঘুরতে আরম্ভ করলো কোন দিক থেকে যদি হঠাৎ করে তীর আর বলল না আঘাত আমার নবীর শরীরে যদি লেগে যায় আমার নবী বরকতি চায় আমার নবীর বডির মধ্যে যদি লেগে যায় আমরা সাহাবীরা বরদাস্ত করতে পারবো না আমার ভাইরা এমনি বহু দূর থেকে একটা বিমান এবার কাতাদাকে টার্গেট করে বহু দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো আর ওই তীরটা তালহার কাতাদা রাদিয়াল্লাহু আনহু চোখের মধ্যে গিয়া একেবারে ঢুকে গেছে ওই তীরটা যখন কাতাদার চোখের মধ্যে লাগলো হঠাৎ করে এই চোখটা চিৎকার জমিনের মধ্যে পড়ে গেছে এবার কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী তাকে দেখেন একটা বিমান আমাকে আঘাত করেছে আমার চোখের মধ্যে তীর নিক্ষেপ করছে নবী গো এই যে চোখটা জমিনের মধ্যে চিৎকার করছে এমনিতি নবী আমার এই চোখটা হাতের মধ্যে নিয়া নবী তুত মুবারক লাগায়া দিয়া কাতাদা রাদিয়াল্লাহু আনহু আগের জায়গার মধ্যে লাগায়া দিছে কাতাদা ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ শোনো আমার এই চোখের মধ্যে আগে যে পাওয়া ছিল এর চাইতে আমার এই চোখের মধ্যে কোটি কোটি গুণ পাওয়া বেড়ে গেছে কাতাদা রাদিয়াল্লাহু আনহু উনি সাহাবাতের পেয়ালা পান করলেন একজন সাহাবী শুধুমাত্র জীবিত আছে যে সাহাবীর নাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু আবু দুজানা বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সাথী ভাইরা আপনার সামনে সুন্দর করে ঘুমায় আছে ইয়া রাসূলুল্লাহ আমি আবু দুজানা এখনো তো জীবিত আছি ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ভয় নাই আপনার কোনো টেনশন নাই কারণ আমি আবু দুজানা এখনো জীবিত আছি আমার নবীকে দোয়া আবু দুজানা বলে ইয়া রাসূলুল্লাহ কেউ আপনাকে আঘাত করতে পারে এমনিতে বিমল কাদাররা এবার আবু দুজানাকে টার্গেট করে বহু দূর থেকে তীর আর বল্লমের আঘাত যখন শুরু করে দিল এমনিতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু উনিও দাঁড়ায় থাকতে পারলেন না আবু দুজানা বলে ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় আপনাকে আর বাঁচাইতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ আমার তো শেষ মনে আমি আর বাঁচবো না আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু উনি শাহাদতের পেয়ালা পান করলেন নবীর চোখের সামনে দুজন সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে আমার নবী এখন একা একা দাঁড়ায় আছে আর কেউ নাই এবার নবীজি একা একা দাঁড়ায় আছে এই মুহূর্তে নবী একা এবার বিমান কাফেররা বলে এই পাইলাম সুযোগ এই মুহাম্মদকে এখন একা পাইছি আর বাঁচানোর মালিককে আর আওয়াজ করে বলেন বাঁচানোর মালিককে আল্লাহ যাকে বাঁচাইতে চায় কেউ তাকে মারতে পারে যে আমার আল্লাহকে মারতে চায় আমার আল্লাহ যাকে
তাকে মারতে চায় পৃথিবীর কোন মানুষ তাকে বাঁচা রাখতে পারে না আমার নবীকে আমার আল্লাহ হেফাজত করবে এমনিতেই বেঈমান কাফেররা সুযোগ পায় বলে এখনই সুযোগ পাইলাম ধরো এখন মুহাম্মদকে টার্গেট করো এবার আমার নবীকে তারা টার্গেট করে আমার নবীকে তারা টার্গেট করে বহু দূর থেকে একটা বেঈমান কাফের বিশাল বড় একটা পাথর উপর থেকে যখন ছেড়ে দিল আল্লাহু আকবার আমার নবীর মাথার মধ্যে ছিল লোহার হেলমেট নবীর মাথার মধ্যে যে লোহার হেলমেটটা ছিল এই লোহার হেলমেটটা ভেঙে একটা লোহার অংশ আমার নবীর কপালের মধ্যে গিয়ে বিদ্ধ হয়ে গেল নবী আমার নূরানি চেহারা জি চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারার সুন্দর আমার নবীর চেহারা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল এমনি অবস্থায় আরেকটা বিমান আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার টার্গেট নিয়া আরেকটা বিশাল বড় পাথর বিশাল বড় একটা পাথর আমার নবীর মাথা বরাবর যখন আবার ছেড়ে দিল এমনি অবস্থায় এই পাথরটা যখন পড়ছে লোহার আরেকটা অংশ নবীর চেহারার মধ্যে বিদ্ধ হয়ে গেল নবীর এই নূরানি চেহারা যে চেহারা কোনদিন কোন মাসি পর্যন্ত বসতে পারে না আমার নবীর চেহারা এত সুন্দর আমার নবীর চেহারার মধ্যে মাসি বসা পর্যন্ত হারা ওই নবীর চেহারার মধ্যে দুইটা ইঞ্জুরি দুইটা আঘাত একটা লোহার অংশ কপালের মধ্যে কপালের মধ্যে বিদ্ধ হয়ে গেল আরেকটা চেহারার মধ্যে আরেকটা বেঈমান কাফের আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার টার্গেট নিয়া আরেকটা পাথর যখন নিক্ষেপ করলো নবীর মুখ বরাবর যখন পাথরটা নিক্ষেপ করছে আমার নবীর দুইটা দান মোবারক শহীদ হয়ে গেল নবীর যখন দুইটা দান মোবারক শহীদ হয়ে গেল নবীর আমার আর দাঁড়ায় থাকতে পারলেন না আমার নবীর শরীরটা একেবারে দুর্বল হয়ে গেল আমার নবীর শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে নরম হয়ে গেল যে নবীর চেহারার মধ্যে তিনটা ইঞ্জুরি যে নবীর চেহারার মধ্যে তিনটা আঘাত আমার নবী বরদাস্ত করতে পারলেন না নবী আমার হেলায়া হেলায়া এবার একটা গর্তের মধ্যে পড়ে গেল শরীরটা তো দুর্বল নবী আর জমিনে দাঁড়ায় থাকতে পারলেন না জমিনের মধ্যে পড়ে গেলেন একটা গর্তের ভিতরে পড়ে গেল এইদিকে শয়তান এবার মদিনার মধ্যে গিয়ে এলান করে ও মুসলমানেরা তোমরা কি জানো না মুহাম্মদকে হত্যা করা হয়েছে কাদ কতিলা মুহাম্মদ মুহাম্মদকে হত্যা করা হয়েছে সাহাবায়ে কেরাম এমন ভাবে পাগল পাগল হয়ে গেল যে নবীর জন্য জিহাদ করলাম যে নবীর জন্য আমার সাথে ভাইরা জীবন দিয়েছে যে নবীর জন্য আমরা এত কষ্ট করেছি আজকে ওই নবী যদি দুনিয়াতে না থাকে আমরা কার জন্য বেঁচে থাকব যে নবীকে আর যদি দেখতে না পারি আমরা এই দুনিয়াতে বেঁচে থেকে তো কোনো লাভ নাই আমরা কার চেহারা দেখব আমার নবীকে যদি না দেখতে পাই তাহলে আর এই দুনিয়াতে থাকার দরকার নাই উমর রাদি আল্লাহু আনহু বলেন কোন বেঈমান কাফের যদি আমি উমরের সামনে বলে মুহাম্মদকে হত্যা করা হয়েছে আমি উমর এই দুনিয়াতে থাকব না আমি বেঈমান কাফেরদের গর্দানগুলি আলাদা করে দিয়া আমি উমর ও শাহাদতের পেয়ালা পান করব এমনি আলী রাদি আল্লাহু আনহু বলেন আমি আমার নবীকে তালাশ করার জন্য উহুদের ময়দানের দিকে আটকে লাগলাম এবার আলী রাদি আল্লাহু আনহু বলেন আমার নবীকে তালাশ করার জন্য আমি যখন ঘুরাই আমার নবীকে পাওয়া যায় না নবী কোথায় গেলেন নবী কোথায় পড়ে আছেন নবীকে খুঁজে পাওয়া যায় না এই অবস্থায় আলী রাদি আল্লাহু আনহু যেতে যেতে একটা গর্তের কাছে গিয়া দেখে নবী আমার গর্তের মধ্যে পড়ে আছে একেবারে দুর্বল হয়ে গেলেন নবীর শরীরটা একেবারে দুর্বল হয়ে গেল যে নবী চারার মধ্যে তিনটা ইঞ্জুরি হি নবীর চারার মধ্যে তিনটা আঘাত একটা কপালে আর
একটা চারা আর ওইদিকে দুইটা দান্দার মোবারক শহীদ হয়ে গেল নবীর এই চারা থেকে রক্ত জড়ায়া জড়ায়া পড়তেছে সমস্ত জামা পর্যন্ত ভিজে গেছে এই অবস্থা এবার আলী রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার আপনি কি এখনো জীবিত আছেন এমনিতে নবী বলেন আলী রে আমি এখনো জীবিত আছি ও আলী আমি নবী তো এখনো দুনিয়া থেকে বিদায় হই নাই এমনিতে নবী বললেন ও সাহাবী আলী আমাকে ধরো যে মুহূর্তে নবী বললেন ধরো নবীকে যখন ধরলো নবীকে আস্তে আস্তে করে গর্ত থেকে উঠাইলেন নবী দাঁড়ায়া বলেন আরে আলী শুনো যে জমিনের মধ্যে আমি মুহাম্মাদের রক্ত ঝরছে ওই জমিনের মধ্যে ইসলামী বিপ্লব কায়েম হবে এতে কোনো সন্দেহ নাই